বাহারি সাজসজ্জা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রস্তুত বিয়ের মঞ্চ। ভিতরে কনে আর বাইরে অপেক্ষায় আছে বরপক্ষ। শনিবার দুপুরে বরিশালের কালীজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। জাঁকজমকপূর্ণ এ বিয়ের ভিন্ন দিক হচ্ছে পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন সামাজিক প্রতিবন্ধী দুই মেয়ে এ বিয়ের কনে। এদের মধ্যে রহিমার সঙ্গে বিয়ে হয়েছে নগরীর 26 নং ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকার বাসিন্দা ও দিনমজুর রাসেল হাওলাদারের সাথে, আর তামান্নার সঙ্গে বিয়ে হয়েছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকার বাসিন্দা মুদি দোকানদার ফরিদ হোসেনের সাথে। উভয় দম্পতি এ বিয়েতে বেশ খুশি। আজ আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ হলো, যারা আমাদের ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে কি আমাদের হেড অর্ডার স্যার ছেলের পক্ষ। এই যে সামাজিক প্রতিবন্ধীটা শব্দটা শুনলে কোনো ছেলে এখানে বিয়ে করতে আসতে চায় না, তো সেটা আমাদের হেড অর্ডার স্যার ছেলের পক্ষ থেকে ছেলের বাড়িতে যাইয়া বুঝাইয়া সুঝাইয়া তারপরে এখান থেকে ই করা হয়েছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি কোনো দিন ভাবতে পারিনি আমার যে এরকম ধুমধাক্কা দিয়ে বিয়ে দেবে। তারপরে আমার হাড়া স্যারে বেশি আয়োজন করছে। আপনার দোয়া করবেন আমরা দুজন সুখে থাকতে পারি। অনাথ দুই মেয়েকে ঘরের বউ হিসেবে পেয়ে খুশি ছেলে পক্ষের পরিবার। দুই পরিবারের চাওয়া সুখে থাকে যেন নবদম্পতিরা। আমার ভাইয়ের ছেলেকে বিবাহ করার জন্য আমরা এজেগে আসছি, হ্যাঁ, যাহাতে আমরা এই মেয়ে নিয়ে আমরা সুখী হতে পারি এবং আপনারাও দোয়া করবেন, আমিও আমরাও এই মেয়েকে ভালোবাসবো এবং ভালো রাখবো, ভালো রাখার চেষ্টাও করবো। এখানে আয়োজন দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের অনুষ্ঠান এইভাবে যেভাবে স্যারেরা অনুষ্ঠান করিয়ে দিয়েছে আমরা ওইভাবে অনুষ্ঠান করব। আমার বাড়ির ছেলে ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। বিয়ের আয়োজনে ছিল না কোনো কমতি। বিয়েতে উপহার হিসেবে ছিল সেলাই মেশিন, লেপ তোষক সহ আনুষঙ্গিক সব কিছু। এছাড়া নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রত্যেক দম্পতিকে দেয়া হয়েছে 50,000 করে মোট 1,00,000 টাকা, আর 2,00,000 করে দুই দম্পতির জন্য দিনমোহর ধরা হয় মোট 4,00,000 টাকা। বর ও কনে পক্ষ মিলিয়ে খাবারের আয়োজন করা হয় 300 অতিথির। তামান্না রহিমা দুজনেই পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন। রহিমা আমাদের কেন্দ্রে এসেছিল 4 বছর আগে, আর তামান্না এসে 8 বছর আগে। তারা এখানে এসে তারা হাতের কাজ শিখেছে এবং সূচিকর্ম কাজ শিখেছে এবং লেখাপড়াও শিখেছে। আজকে তাদের আনুষ্ঠানিক আমরা তুলে দিচ্ছি। তামান্নার হাজব্যান্ড বাবুগঞ্জে মুদি ব্যবসা করছে, আর রহিমার হাজব্যান্ড আমাদের সিটি কর্পোরেশনের এলাকার 26 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, সে রাজমিস্ত্রির কাজ করছে। তামান্না ও রহিমার একসাথে বিয়ে হওয়াতে খুশি পুনর্বাসন কেন্দ্রের নিবাসীরা, আর এমন ভিন্নধর্মী একটি বিয়ের আয়োজনে অংশ নিতে পেরে খুশি সমাজসেবীরা। ওরা যে এত বছর পর বিবাহের মাধ্যমে বের হচ্ছে এটাই আমাদের জন্য খুব খুশির খবর। আমরা সবাই ওদের জন্য শুভকামনা করছি। আমরা দোয়া করি আমাদের বোনটার জন্য ভালো থাকে, আমাদেরকে ছেড়ে চলে যেতেছে, আশা করি ভবিষ্যতে ওনাদের ভালো হবে। আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কাছে মনে হচ্ছে আমার নিজের দুটো বোনকে আজকে বিয়ে দিচ্ছি এবং আমার ধারণা সমস্ত বরিশালের সর্বোপরি সব সকল স্তরের জনগণ যদি এরকমভাবে সামাজিক এই যারা অবহেলিত নারী আছে তাদের মানে তাদের তাদের জন্য এগিয়ে আসে, আমার মনে হয় এই সমাজে আর কোনো মেয়ে অবহেলিত বলা যাবে না। যখনই একজন নারীর কথা সরকার ভাবতেছে, একজন কিশোরীকে তার পথে থেকে তার একটা মানে বিচ্ছিন্ন একটা জায়গা থেকে তুলে নিয়ে আসে, এখানে শেল্টার দিচ্ছে, তার তাকে শিখাচ্ছে, পড়াচ্ছে, সেটাকেই আমি গর্ববোধ করছি এবং পাশাপাশি তার একটা ঠিকানার জোগাড় করে দিচ্ছে, এটা কিন্তু সরকার দিচ্ছে, সেজন্য আমি গর্বিত। আমি এই সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই সরকার এইভাবে সকল নারী এবং কিশোরীদের পাশে থাকুক। এদিকে অনাথ রহিমা ও তামান্নার সব সময় খোঁজ খবর রাখা হবে বলে জানায় জেলা প্রশাসক, আর বরিশালের বিভাগীয় কমিশনার জানান সামাজিক প্রতিবন্ধী মেয়েদের অভিভাবকহীন মনে করার কোনো কারণ নেই। স্বয়ং প্রধানমন্ত্রী অভিভাবক তাদের, তারা যেন এখান থেকে যে এক দক্ষ মানব শক্তি হিসেবে
সমাজে তারা একটা অবস্থান করতে পারে এবং তাদের স্বামীরা যে ইনকাম করবে সেই স্বামীদের ইনকামের পাশাপাশি ওরাও যেন ঘরে বসে ইনকাম করতে পারবে, সেই জন্য আমরা তাদেরকে দক্ষ করে গড়ে তুলেছি এবং ইতিপূর্বেও এই প্রতিষ্ঠান থেকে বেড়ে ওঠা মেয়েদের বিয়ে হয়েছে। আমরা সব সময় সেই মেয়েদের খোঁজখবর রাখি, পরিবারের খোঁজখবর রাখি। এখান থেকে যাদের বিয়ে ইতিমধ্যে হয়েছে সকলেই এখন পর্যন্ত ভালো আছে। জোড়া দম্পতির খোঁজখবরও সবসময় সরকারিভাবে আমরা নিব, এই প্রতিষ্ঠান থেকেও নেওয়া হবে, সমাজসেবা অধিদপ্তর থেকে নেওয়া হবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের খোঁজখবর নেওয়া হবে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, তাদের অভিভাবক, এই যে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে এর জন্য সমাজসেবা অধিদপ্তরের কিন্তু সবচেয়ে আন্তরিকতা আমরা লক্ষ্য করি এবং এই মেয়েরা এখানে একেবারে নিজেদের পরিবারের মতো বড় হয়, এদের প্রশিক্ষণ দেওয়া হয়, স্বাবলম্বী করা হয়, এদেরকে আত্মবিশ্বাসী করা হয়। সবচেয়ে বড় কথা যেটা, আমরা যে শুধু ওদেরকে আজকে বিয়ে দিচ্ছি তা না, মানে ওদেরকে স্বাবলম্বী আত্মবিশ্বাসী করে দিচ্ছি যাতে করে ওরা নিজেদের সংসারে গিয়ে নিজেদের সংসার করতে পারে এবং নিজে কিছু করতে পারে, সেইভাবেই কিন্তু তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে গত 8 বছরে এ নিয়ে মোট 18 জন মেয়ের বিয়ে হয়েছে। বর্তমানে 32 জন মেয়ে পুনর্বাসন কেন্দ্রে থাকার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলছেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।